52টি খাদ্যপণ্যে ভেজাল পেয়েছেন বিএসটিআই। যদিও পণ্য সাম্প্রতিক গরু দুধে জীবাণু পাওয়া গেছে, বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএসটিআইসি যেসব কোম্পানি পণ্যের মান নিয়ে প্রশ্ন তুলছেন সেটি ভোক্তাদের রীতিমতো দুশ্চিন্তায় ফেলার মতো। রমজান মাসে শুরুর আগে খোলা বাজারে থেকে 406টি পণ্যের নমুনা ক্রয় করে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এরপরে সেসব পণ্য বিএসটিআই এর ল্যাবে পরীক্ষা করে দেখা হয়। এর মধ্যে 52টি পণ্য ল্যাবে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল, চিপস, খাবার পানি, নুডলস, হলুদ গুঁড়ো, মরিচের মুড়া, আইডিনযুক্ত লবণ, লাচ্চা, সেমাই, চানাচুর, বিস্কুট, ঘি। বাজার ক্রেতাদের কাছে সুপরিচিত বেশ কয়েকটি কোম্পানি পণ্য রয়েছে। এসবের মধ্যে বিআরটিসি এসব পণ্যের মান নিয়ে প্রশ্ন তুললেও সেগুলো এখনও বাজারে বিক্রি হচ্ছে। এসব পণ্যের বাজারে থেকে সরিয়ে এনে ফেলার জব্দ করার কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ, ফলে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন কর্ণশাস কনজুমার সোসাইটি, একটি বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা। এসব পণ্য জব্দ কিংবা প্রত্যাহারের আদেশে দেয় যে সংগঠনটি পক্ষ আদালতে ঋণ আবেদন দায়ের করে। সংস্থাটি আইনি উপদেষ্টা হিসেবে শিহাবুদ্দিন খান, যিনি হাইকোর্টের একজন আইনজীবী, তিনি বলেন যেসব কোম্পানি এসব পণ্য উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আবেদন করা হয়েছে। এসব পণ্য বিআরটিসি এর পরীক্ষায় পুনরায় কৃতকার্য হওয়ার আগে পর্যন্ত এগুলো উৎপাদন বন্ধ রাখার আবেদন করা হয়েছে বলে মিস্টার খান উল্লেখ করেন। পণ্যের মান নিয়ে ভোক্তাদের উদ্বেগে শেষ নেই। বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন সংস্থা বেচাল বিরোধী অভিযানে পরিচালনা করে, কিন্তু তাদের পরিস্থিতি কোনো উন্নতি দেখা যায় না। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থা খাদ্য অধিকার বাংলাদেশ এর সমন্বয়ক কানিস ফাতেমা বলেন, সরকারি সংস্থাগুলো ঢাকার বড় বাজারগুলোতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে থাকে। এ নিয়ে রমজান মাসে যতটা তৎপর দেখা যায় সেটি বছরে অন্য কোনো সময় লক্ষ্য করা যায় না। এছাড়াও এসব অভিযান বড় শহরে কেন্দ্রিক, মিস ফাতেমা বললেন। রাজধানী কেন্দ্রিক বাজারে তারা যতটা তৎপর, রাজধানীর বাইরে বিভাগীয় শহরে, জেলা শহরে, উপজেলা শহরে ধরনের তৎপরতা আমরা দেখি না। তিনি বলেন, রমজান যত শেষের দিকে যেতে থাকে বেজাল বিরোধী অভিযান তত স্তিমিত হতে থাকে। বিএসটিআই এর নিজস্ব ল্যাবরেটরি 52টি পণ্যের মানের বিচার অকৃতকার্য হবার পরেও কেন সেগুলো বাজারে থেকে সরিয়ে নেবার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এ নিয়ে বিএসটিআই এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।